প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভূগোল ক্লাসে তোমাদের দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা ভূমিরূপ যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে হিমবাহের কাজ সেই পার্ট থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা তোমাদের দু নম্বরের জন্য পরীক্ষা অনেক সময় আসে সেটি হচ্ছে হিমরেখা বা স্নো লাইন কী ছবিটিতে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ পর্বতের একটা অংশ বরফ আবৃত একটা অংশে বরফ নেই তার ফলে নির্দিষ্ট সীমা রেখা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি সেই সীমা রেখাটাই হচ্ছে হিমরেখা তাহলে চলো হিমরেখা কি সেটা আমরা দেখেনি ভূবিজ্ঞানী মং হাউজের মতে চির তুষারাবৃত অঞ্চলের নিম্নতম প্রান্ত রেখাকে হিমরেখা বলে অন্যভাবে বললে হিমরেখা হল সমুদ্রপৃষ্ঠ থেকে সেই উচ্চতা রেখা যার ঊর্ধ্বে সর্বদা বরফ জমে থাকে এবং নিচে বরফ গলে যায় বৈশিষ্ট্য দেখো কি আছে হিমরেখার উচ্চতা সর্বদা পরিবর্তনশীল ঋতুভেদে এবং অক্ষাংশ ভেদে উষ্ণতার তারতম্য ঘটলে হিমরেখার উচ্চতার পরিবর্তন ঘটে দু নম্বর নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হিমরেখার উচ্চতা ক্রমশ হ্রাস পায় উদাহরণস্বরূপ বলা যায় নিরক্ষীয় অঞ্চলে কিলিমানজারো পর্বতে হিমরেখার উচ্চতা প্রায় ছ মিটার এবং গ্রিনল্যান্ডে তা প্রায় সমুদ্র সমতলে অবস্থান করে